আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রিয় দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমরা এসেছি পাবনা জেলার সাথিয়া থানার মাহমুদপুর গ্রামে যেখানে এক ভাই মিশ্র সবজির বাগান করেছে এবং সে সবজিতে বেশ কয়েকটা আইটেম আছে এখানে আছে বেগুন পেঁপে লাউ মিষ্টি কুমড়া শসা করলা সহ বেশ কিছু আইটেম যা আপনাদের আমি দেখাবো এবং এই সব সবসাইতে মজার বিষয় হচ্ছে কি ভাই যে সবজিটা চাষ করছে সবজিটার সম্পূর্ণ রাসায়নিক পদার্থ মুক্ত এক কথা কীটনাশক সার ছাড়া উনি আসলে কিভাবে এই সবজি ই করছে সবজির বাগান করছে এবং সে কতটুকু লাভবান তার কয় টাকা খরচ এবং সে এখন কেমন আছে সে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আমরা তার সবজির বাগানটা ঘুরে দেখে আসি আসলে সে কি কি আইটেম করছে এবং কিভাবে করছে চলুন আমরা ভাইয়ের সাথে তার বাগানটা ঘুরে আসি আচ্ছা চলুন দর্শক আমরা দেখে আসি আ তো মধু ভাই আপনি যে বাগানটা করছেন সবজির তো চলুন আমরা একটু মানে দর্শককে একটু দেখান আপনি কি কি করছেন তো এখানে দেখছি লাল শাক লাল শাক হ্যাঁ লাল শাক তারপরে লাল শাকের পরে কি আপনার শশা 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 আপনি একটু দেখান যেহেতু আপনার বাগান আপনি ভালোই করছেন এটা শশা পেপে পেপে আছে তারপরে এই যে আপনার করলা করলা আছে হ্যাঁ করছি বেগুন আছে ও পাশে লাউ গাছ আছে লাউ গাছ আর ওই পাশে দেখি ধন্দুল ধন্দুল আছে ও পাশে ধন্দুল তো সব মিলে আপনার আইটেম কতগুলো আছে বর্তমানে 7 থেকে টা আইটেম আছে বর্তমানে 7 থেকে তো আপনি আমরা শুনছি যে আপনি যে বেগুন বা যে সবজিগুলো চাষ করছেন এগুলো সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং কোনো প্রকার কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করতেছেন না আসলে তো সত্য ঘটনা সত্য তো আসলে আপনি রাসায়নিক মুক্ত এবং কীটনাশক ছাড়া যে বেগুন বা অন্য সবজি করছেন আপনি এর বিকল্পে কি ব্যবহার করেন আসলে আমি এটা আমার মানে ছোট থেকে পরিকল্পনা ছিল যে আমি একটা কৃষি ফার্ম করব। যেটাতে কোনো রাসায়নিক দ্রব্য বা কীটনাশক ব্যবহার হবে না তো এরকম কিছু থিউরিতে আমার একজন মানে ঘনিষ্ঠ একজন ভাই আমাকে বা মানে থিওরি দিল যে তুমি এই পদ্ধতিতে মানে কৃষি চাষ করো তো আমি সেই পদ্ধতিটা প্রয়োগ করলাম তো প্রথম অবস্থায় আমি মনে করেন যে ক্ষেত্রা চাষ করার পরে এখানে জৈব সার গোবর সার যেটাকে বলা হয় সেটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে তো অনেক অনেক বৃষ্টি বৃষ্টির কারণে গাছের মানে অবস্থা একটু খারাপ দেখা দেখা দেওয়া যাওয়ার পরে যাই হোক যে ভাবে ওটা সামাল দিলাম দেওয়ার পরে এখন আমি কীটনাশক হিসাবে ব্যবহার করছি প্রাকৃতিক বিষ যেটাকে বলা হয় প্রাকৃতিক মানে আমি নিম পাতা নিম পাতার রস এবং আপনার ওই মেহগুনি যে একটা ফল মেহগুনি গাছের যে ফল হয় ওই ফলের রস ব্যবহার করছি এতে আমি অনেক মানে আর কি উপকৃত হয়েছি যে কীটনাশক ছাড়া যে আমি যে মানে একটা সবজি আবাদ করতে পারছি এটা দেশের লোক খাচ্ছে বা অনেকেই খাচ্ছে কোনো ক্ষতিকারক কেমিক্যাল ছাড়া যে আসলে কোনো ক্ষতি হবে এতে কোনো ক্ষতি সম্ভাবনা নাই যেহেতু আপনি কীটনাশক মুক্ত মানে সবজি চাষ করছেন আসলেও আপনি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন তো আপনার এই কতটুকু স্পেস কতটুকু জায়গা এখানে জায়গা আছে এক বিঘা সাত শতাংশ এক বিঘা সাত শতাংশ তো এই এক বিঘা সাত শতাংশ জমিতে আপনি চাষ করতে পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে খুব সীমিত হারে খরচ হয়েছে যেহেতু আমি কোনো কীটনাশক ব্যবহার করি না এখন তো মানে যে যতটাই সবজি আবাদ করুক বা যত ফসল করুক সবই তো কীটনাশকের দামের উপরে ডিপেন্ড করে খরচ অবশ্যই তো বাট আমার এখানে যা কামলা খরচটা প্রায় অ্যাভারেজ দশ হাজার টাকার মতো খরচ আমার হয়েছে ক্ষেতের উপরে তো ধরা চলে তো আপনি এ পর্যন্ত আপনার এই বাগান থেকে আপনি কত টাকা মানে আমি এই সিজনে মানে এই যে একটা সিজন এই সিজনে আমি ৩০ থেকে চল্লিশ হাজার টাকার মতো আর কি আয় করছি ৩০ থেকে চল্লিশ হাজার তো এখন তো আরো অনেক সবজি আছে দেখছি তো আপনি আপনার একটা হিসাবে যে আমি বছর শেষে আমি কত টাকা আয় করতে পারবো আমার একটা ধারণা যদি যেরকম মানে সবজির রেট আছে যদি এরকম রেট থাকে তাহলে আমার একটা ধারণা আমি দুই থেকে আড়াই লক্ষ টাকার মানে সবজি চাষ করবে এখানে মানে এটা আমার আশা এখন সব কিছু তাল্লার হাতে ডিপেন্ড করে তো প্রিয় দর্শক দেখলেন আসলে আমাদের ভাই কোনো প্রকার কীটনাশক বা কোনো কিছু ব্যবহার না করে মানে সুন্দরভাবে যে সবজির বাগানটা করছে এবং মানে খুবই মানে ভালো লাগছে আমার কারণ হচ্ছে যেখানে কীটনাশক বা অনেক কিছু মানে ব্যবহার করা হয় যেগুলো মানুষের দেহে অনেক ক্ষতি হয় কিন্তু সে কোনো প্রকার কীটনাশক বা কোনো কিছু ছাড়া সুন্দরভাবে সে সবজি চাষ করছে এরকম আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা কৃষক যেন মিশ্র এরকম একটা ক্ষেতের মধ্যে সাত আটটা আইটেম এবং যাতে কীটনাশক মুক্ত জৈবভাবে মানে ফসল চাষ করে এরকম আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা কৃষক আছেন তারা এইভাবে আপনারা চাষ করেন এতে আপনাদের খরচ কমবে এবং আপনার দেহ বা মানুষের দেহ সুস্থ থাকবে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলেও কীটনাশক মুক্ত এবং জৈব সার ব্যবহার করে খুব সুন্দরভাবে যে ফসলটা ফলাইছে তো আমি আশা করি আপনারাও এরকম করতে পারবেন তো আমি মধুভাইয়ের সাথে আর একটু কথা বলবো তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলেও আপনারা এইভাবে চাষ করেন করলে আপনার উপকৃত হবে আসলে আমি বলতে চাই যে আমাদের দেশে যে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি এগুলা খাইলে তো মানে দেহ বা মানে নিজের শারীরিকভাবে ক্ষতি হয় তা আমি চাই না যে আমার একটা সবজি আমি কয় টাকা আবার কয় টাকা মানে ইনকাম করব এই টাকার জন্য একটা লোকের ক্ষতি করব বা তার দেহের কোনো ক্ষতি হবে এরকম কিছু আমি চাই না তো আমি একটা কথাই বলতে চাই সেটা হলো যে আমি চাই যে বাংলাদেশের সবাই যেন যে সবজিটাই চাষ করে আমরা যেন প্রাকৃতিকভাবে মানে প্রাকৃতিক বীজ দ্বারা মানে চাষ করি আমাদের দেশে এমনও কিছু গাছ আছে বা এমনও কিছু ফল আছে যেগুলো ব্যবহার করলে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না আমরা চাই যে সেরকম পদ্ধতিতে আমরা আবাদ করি যাতে আমাদের দেহের বা দেশের কোনো ক্ষতি না হয় আমাদের দেহের ক্ষতি মানে দশের ক্ষতি দশের ক্ষতি মানে দেশের ক্ষতি তো আমরা এগুলো কিছু চাই না তা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে আসুন আমরা সবাই এগিয়ে আসি এভাবে মানে প্রাকৃতিকভাবে আবাদ করি প্রাকৃতিক যে মানে আছে সেগুলো করে আমরা কৃষি কাজ করি তাহলে আমাদের দেশের উন্নতি হবে দেশের উন্নতি হবে তো প্রিয় দর্শক আসলে মধুভাইয়ের মুখ থেকে শুনলেন যে আসলে সে যে কথাগুলো বলছে অরিজিনালি মানে সঠিক একটা কথা এবং আমি আশা করব। আপনারা যারা কৃষি কৃষক ভাই আছেন এবং যারা বেকার যুবক ভাই আছেন আপনারাও ইচ্ছা করলে পারেন এরকম এক টুকরো জমি নিয়ে মানে একটা পাইলট হিসাবে যে আমি বিভিন্ন সবজির চাষ করব একটার সাথে তো পারবেন যেহেতু মধুবাই এখানে আট প্রকারের সবজি চাষ করছে সেটা হচ্ছে লাল শাক বেগুন পেঁপে লাউ করলা শশা তারপরে ধনদুল এবং আরও অনেক কিছু হয়তো তার পরিকল্পনা আছে সামনে সিম আছে এগুলো করবে তো আমি সবাইকে এই আশাবাদী নিয়ে আমি আমার ভিডিওতে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ